সারা দেশে এবার ওয়ার্ড পর্যায়ে শুরু হলো টিকাদান কার্যক্রম, যেখানে এক মাসে টিকা পাবেন দেশের মোট 3,31,00,000 মানুষ। ইপিআই প্রধান জানালেন, মাইক্রো প্ল্যানিং এর এই মেগা প্রজেক্ট 30 বছর ধরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পরিচিত, যা অত্যন্ত কার্যকরী। নতুন এই ভ্যাকসিন কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে বুস্টার ডোজ দেওয়াও। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চের মধ্যে 1 কোটি মানুষ পাবেন বুস্টার ডোজ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা টিকা দেশের 64 জেলায় ছড়িয়ে এখন পৌঁছে গেছে তৃণমূলে। শুরু হয়েছে দেশব্যাপী ওয়ার্ড ভিত্তিক টিকাদান কার্যক্রম, যেখানে টিকা পাবে তৃণমূলের মানুষ। দেশে টিকাদানের প্রাথমিক লক্ষ্যমাত্রা 11,40,00,000, এর মধ্যে 7,80,00,000 মানুষ পেয়েছেন প্রথম ডোজের টিকা। বাকি থাকা তৃণমূলের সাধারণ মানুষের কাছে পৌঁছতে ব্যবহার করা হচ্ছে দেশের 1,11,164 টিকা কেন্দ্রকে। প্রতিটি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে 300 থেকে 400 জনকে। প্রতি ওয়ার্ডে এই টিকা কার্যক্রম চলবে সপ্তাহে 3 দিন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে যারা, তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই, তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। শুধু তাই নয়, এই টিকা কার্যক্রম বেগবান করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি দেশব্যাপী চলবে বুস্টার ডোজ সহ অন্যান্য টিকা কার্যক্রম। মসজিদের মাইক ব্যবহার করব, স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে প্রচার কার্য করবেন এবং সেইভাবে প্রচারও হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে টিকার কোনো সংকট নেই, পর্যাপ্ত টিকা হাতে থাকায় দেয়া হচ্ছে বুস্টার ডোজ। মার্চ নাগাদ বুস্টার ডোজ পাবেন অন্তত 1 কোটি মানুষ। আমাদের লাগবে প্রায় 2.5 কোটি ডোজ লাগবে বুস্টার দিতে, বুস্টার ডোজ হিসেবে দেওয়ার জন্য সে ব্যবস্থা আমাদের রয়েছে। টিকা কার্যক্রম খুবই সফলতার সাথে চলছে, যা টিকা লাগবে সব ব্যবস্থা আমাদের করা আছে, আমরা করেছি। 12 বছরের নিচে শিশুদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো অনুমোদন না থাকায় আপাতত টিকা প্রয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটি। রিশাদ হাসান, News 24, ঢাকা।